से मोनी मोनी और मोनी तो की कर बाबी मोनी के तो दिन भी दिए खारुन वो तो क्यों नहीं है तुम्हें बोल चले ना हिरामा बोल चले ना धार में जाक शावाई के भावे तो मोनी भार में जाक मोनीर कष्ट होक मोनी तो दिन भी नहीं और क्यों नहीं खाई मोनी के खावानो मोन कब जाना होगा बोल बोल আপনি নার্সিং হোম পৌঁছে গেছেন দেখুন না পৌঁছেই তো যেতাম মাঝ রাস্তায় না গাড়িটা খারাপ হয়ে গেল মানে ট্যাক্সিটা খারাপ হয়ে গেল কি করে যে যাব একটা ট্যাক্সিও পাচ্ছি না এখন কি খারাপ যে লাগছে চাকরির প্রথম দিন অথচ আপনি কত দূর আছেন দাদা গাড়িটা থামান তো এটা কোথায় দাদা দিদাত্ত সারানি এই তো দিদত্ত সারণীতে বেশি দূর না কিন্তু আপনি ওয়েট করুন আমি আসছি যাব দিদি না আপনি বরং এত কাজ করুন আপনার মিটারে যা টাকা হবে আমি তার ডাবল দেব আপনাকে আপনি গাড়ির সামনেটা খুলে গাড়িটা চেক করুন যেন দেখে বোঝা যায় গাড়িটা খারাপ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা দিদি আইস্তা হিরাম্মা ওই বাড়িতে মনি ছাড়া আছে মামা মামি ওদের ছেলে মানিক ওরা কিন্তু মনির জন্য সব থেকে বিপদ ওরা ওরা মনির সম্পত্তি ছাড়া আর কিচ্ছু চায় না আর মনির ভালোও না মনির খারাপও নয় আরে বাপ রে বাপ ইসে তো আসান হ্যাঁ চোরি করনা লে পি লে পি লে পেলে জব চোরি করতে থি ইয়ে তো ডোর আমার কখনো লাগে লেকিন তু উ বাড়ির পিলানটা যা বলছিস না আমার বহুত ডোর লাগছে হ্যাঁ হিরাম্মা তাহলে তুমি একবার মনির কথা ভাবো তো এতগুলো খারাপ লোকের মাঝখানে থেকে মনিও মনির তো আরো বেশি ভয় লাগার কথা ও লোকগুলো জিন্দেগি মে অনেক লোকের সাথে চালাকি করেছে না এবার হীরা দেখবে কি ওরা আর কত চালাক আছে আর কত চালাক হীরাম্মা হীরাম্মা ওই বাড়িতে কিন্তু তোমাকে ভীষণ সাবধানে থাকতে হবে ফির আগে বল আগে বল আগে হিরাম্মা ওই বাড়িতে আরো একজন আছে সে হলো মনির ছেলে আদিত্য বাবু আরে বাপ রে বাপ ও তো আর বিদেন যা না হিরাম্মা আমার মন বলছে উনি খুব ভালো মানুষ আরে বাপ রে বাপ ও তোর সাথে এত খারাপ ব্যবহার করলো তোকে জেল ভি ভেজালো আর তুই বলছিস খারাপ আদমি না আছে হ্যাঁ হিরাম্মা আমার মন বলছে আদিত্য বাবু খারাপ কাজ করতেই পারে না কারণ উনি তো মনির ছেলে মনির ছেলে হয়ে খারাপ কাজ করবে কি করে আমার মনে হয় আদিত্য বাবুকে কেউ ভুল বোঝাচ্ছে আর সেইটা শুনেই
কিন্তু কে বোঝাচ্ছে আমাকে সেটা জানতেই হবে। আমার জন্য গাড়িটা ঘুরিয়ে উল্টো রাস্তায় এসে লিফট দেওয়ার জন্য। আর আপনি আমাকে কেন সরি বললেন? আপনি আমার জন্য এতক্ষণ ওয়েট করলেন তাই। আসলে মায়ের জন্য এত টেনশনে। কি হয়েছে, কি হয়েছে মাসিমা? সরি ম্যাডাম। ইটস ওকে, আপনি মাসিমা বলতেই পারেন। কিন্তু আপনি তো বললেন না ওনার কি হয়েছে, কেমন আছেন উনি? মায়ের মনে একটু প্রেশার বেড়েছে, আজকাল ঝিলিকের জন্য এত পাগলামো করছে, মাঝে মাঝে মনে হয়। প্লিজ আপনি ঝিলিককে নিয়ে ভাববেন না, ও তো ওই রকমই। আপনি তো জানেন না আমার মাসি মানে মিসেস মুখার্জি একসময় ওই রকমই পাগল ছিল, দিন রাত শুধু ঝিলিক ঝিলিক আর ঝিলিক। সেটাই, আমার বাড়িতেও সেই একই প্রবলেম। এই দেখুন না, নার্সিংহোম বেরোবো তার আগেই ঝিলিককে নিয়ে আয়, নাহলে কিছু খাবো না বলে আমার খাওয়ার দাওয়ার ফেলে তখন কি আর মাথা ঠিক থাকে বলো? প্লিজ আপনি এতটা টেনশন করবেন না, আপনি ব্যস্ত মানুষ, আপনার হাজার কাজ, এইসব ফেলে ঝিলিকের কথা ভাবার কি আপনার সময় আছে? আর তাছাড়া আমি তো আপনাকে বলেইছি আমি আপনার মায়ের দায়িত্ব নিচ্ছি, তাহলে আপনি কেন এক আপনার মায়ের কথা ভাববেন? আমি তো আছি, মাসিমা একেবারে ঠিক হয়ে যাবেন। তবে হ্যাঁ, আমাদের কিন্তু প্রথমে ওনাকে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে ডক্টর মানে? আপনি তো এই বললেন আপনার মায়ের প্রেশার বেড়েছে, ডাক্তার দেখাবেন না, এটা কি হয়? না না, আমি সেইভাবে বলতে চাইনি। চলুন নার্সিংহোমে গিয়ে কিন্তু এই ব্যবস্থাগুলো করতে হবে, বুঝেছেন? ঠিক আছে চলুন। अब हम सब कुछ समझ गए, लेकिन एक बात बोल झिलिक बिटुआ, वो जो प्रतिमा राय चौधरी भाई आछे और उसका बीबी आछे ना, ये लोग बोल चीज की बहुत ही चालाक आछे, तो आमी घोरे रंदोरे जाबो की करे? हीरामा हीरामा तुम्ही तो हीरा होए जाबे ना, তুমি তো অন্য কিছু সেজে। আরে অন্য কিছু যো কুছু সাজি, ঝাঁসি কা রানী ভি সাজি, না জান না পেচান, আমাকে ঘরে রন্ধুরে ঢুকতে দিবে কেন বল? তাহলে তাহলে হীরামা এক বাত বলছি লে বিটুয়া, ও যে তোর মামা আছে আর ও আদিত্য বাবু আছে না, এ লোক কব বাহার? তার মানে তুমি বলতে চাইছো বাড়ি কখন খালি থাকে, তাই তো? এই খবরটা আমার চাই। এক মিনিট, এগুলো গুলো আমি ডাকছি রামা। হ্যাঁ গুলো, তোকে একটা খবর লা দিতে হবে। তোমায় ছাড়া ঘুমাসি না মা,